আসসালামু আলাইকুম, আপনাদেরকে র‍্যাবের পক্ষ থেকে স্বাগতম জানানো হচ্ছে। আমরা আজকে প্রাইভেট কার মাইক্রোতে যাত্রী সেজে চেতনানাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে চিন্তাই করে এরকম একটি কুখ্যাত মামা পার্টির পাঁচজন সদস্যকে যাত্রাবাড়ি থানা থেকে এলাকা থেকে গ্রেপ্তার করেছি, সেই সংক্রান্তে আপনাদেরকে বিস্তারিত বলতে যাচ্ছি। আপনারা জানেন যে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই গুরুত্বপূর্ণ মামলাসমূহের তদন্ত করে থাকে। জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকে। দেশের যে কোনো স্থানে চাঞ্চল্যকর যে কোনো ঘটনা ঘটলে র‍্যাব সাথে সাথে ছায়া তদন্তে নামে এবং ঘটনার রহস্য উদ্ঘাটন থেকে শুরু করে মামলা দায়ের করা এবং ক্ষেত্রবিশেষে আসামি গ্রেপ্তারে দীর্ঘদিন থেকে সফলতা দেখিয়ে আসছে। গত 26 জুন ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন এলাকাতে সাদ্দাম শেখ নামক একজন ইজি ড্রাইভার ইজি বাইক চালকের মৃতদেহ অজ্ঞান অবস্থায় আহত অবস্থায় তাকে একটি মেহগনি বাগানে পাওয়া যায়। ওদিনেই তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সে রাতে তিনি মারা যান। ওই ঘটনায় নিহতের পরিবার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটা মামলা করে, সেই মামলা তদন্তকালে আমরা খুব রহস্যজনকভাবে এই মামা পার্টির দর্জন সদস্যকে আইডেন্টিফাই করি। যে ঘটনা মামা পার্টি মানে হলো অজ্ঞান এবং মলম পার্টির কাজ। আমরা ফরিদপুর থানায় যিনি তদন্তকারী কর্মকর্তা তার সাথে যোগাযোগ করি, তারা দুজন আসামি গ্রেপ্তার করেছে। এই চক্রের দুজন আসামিকে তারা অনেকদিন আগে গ্রেপ্তার করেছে, সেই সূত্র ধরে অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা চেষ্টা করে যাই। তদন্তকালে আমরা যেটা দেখতে পাই সেটা হলো আজকে ধৃত যে আসামি শাহিন রানা ওরফে তজ্জম, সে হলো এই পার্টিটার মূল দলনেতা। তার সাথে মফিজুল ইসলাম ওরফে ইসলাম, এই দুইজন সেদিন ওই ঘটনাস্থলে ছিলেন। তারা সহ ফরিদপুর থানা পুলিশ যে বাকি দুইজনকে অ্যারেস্ট করেছে, এই চারজনে মিলে সেদিন সাদ্দাম শেখের ইজি বাইকটা তারা ভাড়া দেয় এবং একটা নির্জন জায়গায় গিয়ে সাদ্দামকে আহত করে তারপরে তাকে চেতনানাশক দিয়ে অচেতন করে মেহগুড়ি বাগানে ফেলে যায়। আমরা গতকালকে যাত্রাবাড়ির শনির আখড়া থেকে এই গ্রুপের মূল নেতা শাহিন রানা ওরফে তজ্জম সহ মফিজুল ইসলাম, তারপরে মোহাম্মদ সাগর, ফারুক আহমেদ এবং কালাম সহ এই পাঁচজনকে গত রাতে আমরা শনির আখড়া থেকে একটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেট কার সহ গ্রেপ্তার করি। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে আমরা কিছু চেতনানাশক ওষুধ পাই, আমরা একটি হাতকড়া পাই। আপনি দেখেছেন এখানে চার পাতার ঔষধ আছে, যে ঔষধগুলো তারা সাধারণত বিভিন্ন জুসের সাথে সাধারণত ভিকটিমকে খাইয়ে থাকে। দুটি সুইচ গিয়ার পাই, একটি স্টিলের চাকু, একটি খুর, 6টি পুরাতন মোবাইল টাচ ফোন, 5টি পুরাতন মোবাইল ফোন এবং 1600 টাকা আমরা জব্দ করি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আমরা যেটুকু জানতে পারি, তারা এই মামা পার্টির সদস্য দর্জন, কখনো কখনো তারা উপদলে ভাগ হয়, উপদলে ভাগ হয়ে তারা বিভিন্নখানে যায়। মেইন হলো তারা যাত্রীদেরকে টার্গেট করে, কখনো তারা একাও মুভ করে। যেমন তারা কোনো বাস স্ট্যান্ডে গিয়ে একা একা কোনো যাত্রীকে টার্গেট করে, যাত্রীকে টার্গেট করে সেই যাত্রীর পাশে তারা সিট নেয়, সিট নিয়ে বসে প্রতিমধ্যে যাত্রীকে এই ওষুধটা খাইয়ে দেয় যে কোনো সময়। আপনারা দেখবে জানেন যে বিশেষ করে আমি যেহেতু যাত্রাবাড়ির এখানে ডিসি ছিলাম, একসময় ওয়ার্ড ডিসি ছিলাম, আমরা বিভিন্ন সময় কিন্তু অনেক অচেতন অবস্থায় অনেক যাত্রীকে আমরা ভোরবেলায় সেখান থেকে পাই এবং ইদানিংও পাওয়া যাচ্ছে। ঠিক আজকে এই মুহূর্তে আপনারা যদি মিটফোর্ড হাসপাতালে যান, সেখানে একজন এরকম একজন ভিকটিম, এই গ্রুপের একজন ভিকটিম সেখানে ভর্তি আছে। তিনি গত পরশুদিন সিলেট থেকে আসতেছিলেন এবং সিলেট থেকে আসার পথে তাকে তার পাশে যে যাত্রী ছিলেন সেই যাত্রী থেকে একটা জুস খেয়েছেন, ফ্রুটিকা খেয়ে অচেতন অবস্থায় পরে যাত্রাবাড়িতে পড়েছিল সকালবেলায়। এখন যাত্রাবাড়ি পুলিশ তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন। আমরা জানতে পেরেছি
এই আমাদের গ্রুপের এই ভিকটিম হচ্ছেন সেই বদলোক। আমরা উনাকে উনার পরিবারের সাথে যোগাযোগ করেছি, মামলা করবেন কিনা। উনি যেহেতু একজন চাকরি প্রার্থী ছিলেন, সেদিন তার ইন্টারভিউ ছিল ঢাকাতে, যেহেতু উনি একজন ছাত্র এখনো চাকরি খুঁজে আছেন, উনি এ ধরনের মামলা দায়েরের ক্ষেত্রে জড়াতে চান না নিজেকে, যার জন্য উনাকে মামলা উনি বাদী হচ্ছেন না। তবে উনার স্টেটমেন্ট আমরা নিয়ে আসছি, সেটা আপনাদের গ্রুপে দিব কিভাবে উনি এই গ্রুপের সেই প্রতারণার শিকার হলেন। আমরা যেটুকু জানতে পেরেছি, তারা যে সমস্ত এলাকা কভার করে, নরসিংদি, গাজীপুর, ঢাকা মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ এবং ফরিদপুর এবং মাদারীপুর, এই এলাকাতে তারা ট্রাভেল করে, বিশেষ করে মধ্যরাত নির্জন রাতে তারা সাধারণত যে কাজটা করে, কখনো সন্ধ্যায় বের হয়, কখনো ভোর রাতে বের হয়। তবে তাদেরকে জিজ্ঞাসাবাদে যেটুকু জানলাম, ম্যাক্সিমাম সময় তাদের যে সমস্ত অপারেশন করেছে, ম্যাক্সিমাম সময় তারা ভোর রাতে বের হয় এবং যাত্রীবেশে বিভিন্ন বাস স্ট্যান্ডে গিয়ে তারা অপেক্ষা করে কোন যাত্রীর সাথে উঠবে, এটাও যাত্রীকে টার্গেট করে যাত্রীকে পরে প্রতিমধ্যে খাওয়ায়। আরেকটা হলো, তারা প্রাইভেট কার নিয়ে যখন যায় তখন রাস্তার মধ্যে কোনো যাত্রীকে উঠায়, তারা বাকিরা যাত্রী হিসেবে বসে থাকে, সবাই চালকও এই গ্রুপের সদস্য, তারা যে কোনো যাত্রীকে উঠায় একটু নির্জন রাস্তায় নিয়ে, কখনো তাকে ভয়ভীতি দেখায়, কখনো ডিবি পুলিশের ভয় দেখায়, তাকে তার সর্বস্ব নিয়ে তাকে নির্জন জায়গায় ফেলে দেয়। আবার যদি সুবিধাজনক হয়, তাকে যদি কিছু খাওয়ানো যায়, সেক্ষেত্রে অচেতন নাশক অচেতন করা যে সমস্ত ঔষধ আসে সেগুলো তারা খাইয়ে ফেলে। এটা জুসের সাথে হইতে পারে, বিস্কিটের সাথে হইতে পারে, কলার সাথে হতে পারে, এই কাজগুলো তারা করে থাকে। আমরা যেটুকু জানতে পেরেছি, এর মধ্যে গ্রেপ্তারকৃত শাহিন ওরফে তর্জম, তিনি দলনেতা, দীর্ঘদিন ধরে ঢাকা সহ তার আশেপাশে এই কাজটি তিনি করে আসছেন। তার বিরুদ্ধে 2000 সালে একটা চুরি মামলা রুজু হয়েছিল, তিনি সেই চুরি মামলাতে 5 বছর জেলও খেটেছিলেন। তারপরেও সে এই অপরাধ কর্ম ছাড়তে পারেননি, বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি এবং এরকম অপরাধ কর্মকাণ্ডের জন্য 8টি মামলা পাওয়া গিয়েছে। গ্রেপ্তারকৃত মফিজুল ইসলাম পেশায় একজন ড্রাইভার, সে গাড়ি কোম্পানির চালক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত। এই গাড়ি পেশার ড্রাইভিংয়ের আড়ালে সে অন্য সময় যখন ফ্রি টাইম পায়, বিশেষ করে বিকালবেলায় এবং রাতে, এই গ্রুপের সাথে বিভিন্ন অভিযানে নামে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, মাদক মামলা সহ আমরা 3টি মামলা পেয়েছি। গ্রেপ্তারকৃত সাগর ওরফে হাবিবুর রহমান শেখ রাজধানীর বিভিন্ন এলাকাতে ড্রাইভার হিসেবে কাজ করত, তারই একই কাজ হচ্ছে এই বিভিন্ন জনকে অচেতন করে তার সর্বস্ব লুটিয়ে নেওয়া। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আমরা 4টা মামলা পেয়েছি এই ধরনের অপরাধ কর্মকাণ্ডের। মোহাম্মদ ফারুক আহমেদ, তিনি রাজধানীতে রেন্টে কারের, বিশেষ করে উবারের ড্রাইভার হিসেবে কাজ করেন এবং উবার চালাতে গিয়ে তিনি বিভিন্ন সময় সুবিধাজনক সময়ে এই যাত্রীদেরকে অচেতন করার ট্যাবলেট বা ঔষধপত্র খাইয়ে অচেতন করে বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছেন। তার বিরুদ্ধে ছিনতাই এবং ডাকাতির 2টি মামলা পাওয়া গেছে। আবুল কালাম, তিনিও বিভিন্ন জায়গায় প্রাইভেট কারের যাত্রীবেশে এই কাজগুলো করে থাকেন, তার একটা প্রাইভেট কার আমরা জব্দ করেছি, সেটা সে এই সমস্ত অপরাধ কার্যক্রমে ইউজ করেছে এবং এই গ্রুপের সদস্যদেরকে নিয়ে সে এটা ঘুরে। আমরা যে একটা মাইক্রো জব্দ করেছি তাদের কাছ থেকে, এই মাইক্রোটা ফরিদপুরের এই হত্যাকাণ্ডে সেদিনে তারা ওই স্থানে যাওয়ার ক্ষেত্রে তারা ব্যবহার করেছিল। তো এই কাজগুলো তারা দীর্ঘদিন ধরে করে আসছে। আবুল কালামের বিরুদ্ধে আমরা 1টা মামলা পেয়েছি। সর্বশেষ কথা হচ্ছে যে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন যাত্রীদেরকে অচেতন অবস্থায় রাস্তার মধ্যে পড়ে থাকতে, এই ক্ষেত্রে এই গ্রুপ, এই মামা পার্টির সদস্যরা সাধারণত সফট হিসাবে, সফট মানুষকে, যে সমস্ত যাত্রীদেরকে কনভিন্স করা যাবে, ভুল বুঝে তাকে ঔষধ খাওয়ানো যাবে, সেই রকম যাত্রীদেরকে তারা টার্গেট করে। আর তারা যে সমস্ত লেবাস ধারণ করে, কখনো একজন বৃদ্ধ মানুষের মতো মানে পায়জামা পাঞ্জাবি পরে এমন একটা ভাব তৈরি করে, নিজেকে আবহ তৈরি করে একজন ভদ্র মানুষ হিসেবে যাত্রীদের কাছ থেকে বা তাদের টার্গেটের কাছে উপস্থাপন করে। তারা এই সমস্ত মানুষজন কিন্তু তাদের অপরাধটা হয়তো তারা চিন্তা করে যে অপরাধটা খুব ছোট, তারা অচেতন করে সর্বস্ব লুটে নিচ্ছে, কিন্তু অনেক সময় দেখেছি এদের কারণে কিন্তু এই মানুষগুলো অনেক সময় মস্তিষ্ক বিকৃতি হয় এবং মেজরিটি ক্ষেত্রে মৃত্যুবরণ করে। একটা ভয়াবহ অপরাধের সাথে এই মামা পার্টির সদস্যরা জড়িত, দীর্ঘদিন ধরে তারা কাজ করছে, তাদের নামে বিভিন্ন থানায় নিয়মিত মামলা হচ্ছে। একজন আপনারা জেনেছেন ইতিমধ্যে, সে গ্রেপ্তার হয়েছিল, আবার বেরিয়ে এসে আবারও সেই একই কাজ করছে। তা আমরা
এই র‍্যাবের আমার স্পেশাল কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম এবং এএসপি মোহাম্মদ হান্নানের নেতৃত্বে এই অভিযানটা পরিচালনা করেছে। আমরা মনে করি যে আপনাদের মাধ্যমে যদি সাধারণ মানুষজন জানতে পারে তাহলে এ ধরনের পার্টির ক্ষেত্রে তারা অনেকটা সচেতন হবে। যে সমস্ত লোকজন অজ্ঞান করে এ সমস্ত কাজ করে এবং অনিরাপদ সময়ে অনিরাপদ এলাকাতে অপরিচিত গাড়িতে এ সমস্ত ছোটখাটো গাড়িতে বিশেষ করে মাইক্রোতে প্রাইভেট কারে না উঠারটার জন্য আমরা আহ্বান করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।